রাইট ডিসিশন নিতে 15 দিন আগেই যাওয়া উচিত, ঈদের আগে আগে যে ভিড়ভাড়টা থাকে হিসাব আছে, তোরা তাড়াতাড়ি আয়, আমি খুব বোর ফিল করছি, এত আগে আগে আমার স্টেশনে পাঠিয়ে দিন। হ্যাঁ তাড়াতাড়ি রওনা দেয়, আপনি পরে পরে দিতে সহমন্ত্রী খুব কষ্ট হচ্ছে, দেন হেল্প করি, না না লাগবে না, আন্টি আমি তো আপনার ছেলের মতো হেল্প করতেই পারি। জি আমি সাব্বি, আইবিতে 8 সেমিস্টার কম্পিউটার সায়েন্সে পড়ছি। ও আচ্ছা, হেল্প করতে চাও? ওয়াই নট, এই দুটো ধরো বাবা, অনেক হেভি আছে। ইটস অল রাইট, এটা একটু হালকা, এটা জি হেভি, এটা আবার ধরে রাখছিস কেন দিদি? থ্যাংক ইউ, নো ওয়ারিজ, চলে আন্টি। হ্যাঁ বেবি আছে, তাড়াতাড়ি তুমি অফিসে চলে যাও। হ্যাঁ অফিসে গিয়ে খালুকে কি বলবা? এ বলবা যে আপনারা ট্রেনে উঠতে পারবে, অসুবিধা নেই, খালি আছে। ওকে যাও বাবা, পারবা না? আরে আমার জিনিসপত্র তো ফেলে দিচ্ছ, ধরো এটা একসাথে, জানি না এইভাবে ধরো। রোজার মাসে অতিরিক্ত হার্ড ওয়ার্কিং করলে এবারে দেখা যায় যে আমার পানির তৃষ্ণা পানি খেয়ে ফেলি বলে এখন আবার জুস খেয়ে ফেলতে গেছিলাম, সরি, থ্যাংক ইউ মনে করে দেওয়ার জন্য। আমি কিন্তু মিউজিশিয়ান, আজকাল সবাই মিউজিশিয়ান হওয়ার চেষ্টা করছে। ওরকম মিউজিশিয়ান না, আমি ওয়েল নোন মিউজিশিয়ান, ইউটিউবে আমার অনেক হিট হিট ভিডিও আছে, আপনি হয়তো বা ইউটিউব অথবা ফেসবুকে দেখে থাকবেন। রিসেন্টলি আমি একটা ভিডিও আপ করেছি, ঈদের জন্য বানিয়েছি, হাম হামে গিয়ে শুটিং করেছি। যাই হোক আমি দেখাচ্ছি ইউটিউবে এই ভিডিওটা। আমাকে দাও, আমাকে দাও, আমি শুনছি, কথা বলতে গেলে কেন মা? ভদ্রতা ভদ্রতা আমাকে শিখাবে না, আমি এই ছেলে গান শুনবো না, অন্য গান দিই। জার্নিতে সুন্দরী একটা মেয়ে নিয়ে বাড়ি ফেরা, যা যা বেটা মায়ের পিছে যা। তুই রাগ করছিস কেন? প্লিজ রাগ করিস না, যেরকম প্ল্যানিং ছিল ওইরকমই হবে, আমরা একসাথে যাবো, ঠিক আছে? আমি ঈশ্বরদী পর্যন্ত ওর সাথে যাই, ঈশ্বরদী পর্যন্ত যাই যেতে ওকে সেট করে ফেলবো, তারপরে বগি চেঞ্জ করে তোদের বগিতে উঠা সোজা রাজশাহী। হ্যাপি জার্নি, চি আলাপ দোস্ত। এটা মানুষ দোস্ত, ট্রেন এসে পড়তেছে ঈশ্বরদী পর্যন্ত, প্লিজ দোয়া করিস দোস্ত, প্লিজ। কেমন লাগলো আর কি গানটা? ভালো ভালো। আপনার কাছে কেমন লাগলো?
ওইসব গান শুনে না? ও শুনেনি, সমস্যা নেই, গান ভালো না লাগলে ভিজুয়ালটা ভালো লাগবে। আপনার ফেসবুক আইডিটা আমাকে দিয়ে দিন, আমি আপনাকে ইনবক্স করে দেবো লিঙ্কটা, ভিজুয়ালটা দেখবেন খুব সুন্দর হাম হাম। থ্যাংক ইউ আম্মু, আমি যাই পানি কিনে নিয়ে আসি। ও আমারও তো পানি কিনতে হবে, আমার কাছে তো জুস, ইফতার হিসেবে কি খাবো? শোনো বাবা, তুমি এখানে বসো, আমার সাথে একটু বসো, একটু কথা বলো। জি জি, তোমার গানটা যে শুনলাম, গানটা তো আমার ভালো লাগেনি, কিন্তু জায়গাটা জায়গাটা চমৎকার। এটা কোথায়? হাম 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 হাম, যাবেন বাংলাদেশের সুন্দর জায়গা আছে আন্টি, ঘুরে আসবেন। হ্যাঁ আমি পানিটা নিয়ে আসি। শোনো তো, শোনো বাবা বাবা বাবা, একটু বসো বসো না, আমি একা বাবা নিজে একটু বসে আছি, শোনো একটু গল্প করি তোমার সাথে। জি আন্টি। তোমরা কয় ভাই কয় বোন? একটু বসো, তোমার কি অবস্থা, কেন এরকম করছো বলো তো, এত অস্থিরতা কেন? আন্টি অস্থিরতা আছে, আমি তো আপনাকে সেটা বলতে পারতেছি না। কেন, আমি তো তোমার আন্টির মতো, আমাকে বলো। আন্টি ওয়াশরুমের জন্য তো অস্থির হবই। আপনাকে সরাসরি কথা বলে দিই, আপনাকে আজকে দেখার পর থেকে আই ওয়াজ জাস্ট লস্ট, এন্ড আই নো আপনিও ঠিক সেম ভাবে ফিল করছেন। আমি আপনাকে একটা কথা বলতে চাই। ইয়াস অফ কোর্স আই নো হোয়াট ইউ উইল সে। I'm engaged. Asha, আমি বললো তুমি কি কিনতে আসছো? হ্যাঁ কি? উনি আজকে আমাদের অনেক হেল্প করেছে, তাই একটু কথা বলছিলাম। ও থ্যাঙ্কস। চলো